ময়মনসিংহের গরিপুরে সোমবার বাদে মাগরিব উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট শিল্পপতি মরহুম এম এ হান্নানের 19তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গরিপুরে পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম কবির সঞ্চালনায় স্মরণ সভায় মরহুম সম্পর্কে স্মৃতিচারণ করেন, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান সোমনাথ সাহা। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক পরিত আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, মরহুমের বড় ভাই সাইফুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা বিপ্লব মণ্ডল, আওয়ামী লীগ নেতা কালাম মাস্টার। এতে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তপজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা স্বপন এস, পৌরসভার কাউন্সিলর মামুন মিয়া রতন, মরহুম এম এ হান্নানের ছোট ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে স্মরণ সভা শেষ হয়। আওয়ামী লীগ।